অসম নেতাজি জয়ন্তী উদযাপন সমিতি, মধ্য গুয়াহাটি উন্নয়ন সমিতি এবং রেডিমেড গার্মেন্টস ডিলার অ্যাসোসিয়েশন অসমের সৌজন্যে শুরু হল কোভিড ভ্যাকসিন প্রদান শিবির। পল্টন বাজারের বালিকা বেঙ্গলি বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবিরের শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ভারতীয় জনতা পার্টির গুয়াহাটি মহানগর জেলার প্রাক্তন সভাপতি তথা জিএমডি এর উপাধ্যক্ষ মুক্তা ডেকা, গুয়াহাটির প্রাক্তন মেয়র তথা ভারতীয় জনতা পার্টি গুয়াহাটির মহানগর জেলা সভাপতি শ্রী মিগেন শরণিয়া প্রমুখ। নেতাজি কমিটি গুহাটি জেনারেল কমিটি অধ্যক্ষ মগত আছে আমার নিগেন কর্ণা ডাঙরিয়া প্রাক্তন পৌরপতি আর রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য সকলে মিলি কেনা করেছে। এটা একটা মহান মহান কাম আর এই মহান কাম করবর কারণে ঈশ্বরে ভক্তি দিয়ে যে মানুষের কারণে কাম করব বিচার এই সন্ত্রাসর যে করোনা মহামারী যে সন্ত্রাস করেছে আর বহুতো মানুষ ইতিমধ্যে মৃত্যু হয়েছে। আমি আশা রাখিছো যে আরো কোনো মানুষ মৃত্যু নহক আর এনেকা ধরনের মহামারী আর নহক আর আমার এনেকা প্রচেষ্টার দ্বারাই আর ঈশ্বরের শক্তির দ্বারা ঈশ্বরের আশীর্বাদের দ্বারা আমি এই মহামারীটা আমি পরিত্রাণ পাম আর এই মহামারীয়ে আর আমার জীবনক বহু কথা শিকালে আর আমি যে মানুষের ভাবে কাম করব লাগে সেই উদাহরণটা আজি তোমাকে দেখাইছে। এলাকাতে দিনে ঠিকই দিনে ভ্যাকসিন হব, সাতদিনে হোক দশদিনে হোক সুন্দরভাবে হব আর সকলে মিলি জুলি যিনি শক্তি পারিছে তেওঁলোকে করেছে মানে সফল হওয়ার কামনা করছি। মুক্তা ডাঙরিয়া, দেওয়ান দেওয়ান ডাঙরিয়া, উৎপল দাস ডাঙরিয়া, শিবাগর চৌধুরী ডাঙরিয়া বিভিন্ন ধরনের আমার সকল এই ভ্যাকসিনটো সমগ্র ভারততে আমার চলি আছে। আমিও আজিরপর ইয়াতে আমার নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন কমিটি আর মধ্য গুয়াহাটি আর রেডিমেড গার্মেন্টস এসোসিয়েশনের মিলি আজিরপর ইয়াতে আমি এই ভ্যাকসিনের কেম্পটি আরম্ভ হয়েছে আর ইয়াতে আমি প্রায় আজি আমি এটা আশা করছো যে এই যে আমার সাতদিনের দশ দিন যদি চলিব তবে আমার যারা যিনি আমার অনলাইন আছে অনলাইনের তারাখিন করবতে যখন হাতত মোবাইল ব্যবহার নজানে বা রুটি আছে যে লোক আছে সহায় করার কারণে আমি এনে ধরনের ভ্যাকসিনেশন কেম্পটি অনুষ্ঠিত করছো। আর প্রকৃতিও যদি আমি জনা মানুষখিনি যদি ভ্যাকসিনেশন নব পড়ে কিন্তু যখন নজানে যদি আমি দিয়াব নয় সেটা আমার একটা আমার দুর্বলতা হব কারণ যেটা হব আমার হব সেইখানে যে প্রকৃত পুরো গোটেইখিনি কোভিড যে নির্মূল হয় তার কারণে এই উদ্দেশ্য হাতে আমি এই ভ্যাকসিনেশন কেম্পটা আমি আরম্ভ করেছো। ভগবানের ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো যে আমি সফল হ'ব পাৰোঁ আৰু এই পল্টন বজাৰ অঞ্চলত যিহেতু পল্টন বজাৰ হওক বা সাতিবাৰী অঞ্চলৰ উদীবাৰী মহাবাৰী পৰ্যন্ত সকলো ৰাইজে সামৰি ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আশা কৰিছোঁ আৰু আপোনালোকৰ পৰা আশা কৰিছোঁ যে এই ভেকচিনেশ্যন কেম্পৰ কাৰণে আপোনালোকে অলপ প্ৰচাৰ কৰিব যে আমাৰ যে মানুহ আহে আমি যে দিব পাৰোঁ সকলোৱে সহায় কৰিব এইখিনি কৰোঁ। আজিৰ কেম্পটো ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ সহায় কৰিছোঁ কৰিছোঁ সকলোকে আমাৰ কমিটিৰ তৰফৰ পৰা ধন্যবাদ তথা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে আগন্তুক দিনত আৰু বিদ্যুৎ রিপোর্ট, থার্ড আই নিউজ, গুয়াহাটি।